করতে হ্যাঁ আমরা তো আমি তো শিক্ষিত না কোনো কাজ করতে পারবো না এইজন্য বাইরে থাকি বাইরে থেকে গরু পালন করি এতে আমার লাভ হয় আর অন্য অনেক মহিলা এরকম আছে যারা পড়াশোনা হয়তো জানে না তারা এরকম করতে পারে আয় হবে তাদের সংসার ভালো চলবে শুধু স্বামীর উপর নির্ভর করে হবে না মেয়েদের কিছু করতে হবে 2 লাখ টাকা মিনিমাম আপনার থেকে আসে আসলে আয় হচ্ছে আপনার ব্যাংকেও রাখা হয়েছে বন্ধক নেওয়া আছে আপনার একটা দেড় লাখ টাকা নিয়ে একটা চল্লিশ টাকা দিয়ে আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান বরাবরই যুবকথা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের যে খামারগুলো থাকে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজও আমি এসেছি নওগাঁ জেলার ধাউহাট উপজেলার ঈশবপুর ইউনিয়নের একটা গ্রামে এখানে এক নারীর ছোট্ট আকারে পারিবারিক গরুর খামার আছে আমরা সেই খামারের তথ্য থেকেই বুঝতে পারব যে এই গ্রামীণ নারীরা গরু পালন করে তাদের যে পারিবারিক যে অর্থনীতি এবং দেশের যে অর্থনীতি

আচ্ছা সুবর্ণা আপনি যে এই যে গরু পালন করতেছেন এই গরু পালন করে কি কোনো উন্নতি হয়েছে নাকি কষ্ট হয়েছে হ্যাঁ উন্নতি হবে কষ্ট আছে কষ্ট থাকবে সব মধ্যে কষ্ট থাকবে আচ্ছা কি 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 উন্নতি করছেন একটু বলেন তো সব কিছু মানে সংসারে গৃহস্থালি করে তো মানে কৃষি কাজ করে কোনো তার মানে লাভটা হয় না এক গরু মানে পালন করে আমার লাভ বেশি হয় তাই হ্যাঁ কি কি লাভ করছেন বলেন তো একটু গরু পালন করে

ছয় মাস সাত মাস পর যখন দুধ ছাড়া যায় দুধ ছাড়ে গেছে এক লাখ তিন ভালো ছিল দেড় লক্ষ টাকা বিক্রি করছিলাম দুইটা বিক্রি দুইটা বুকনা হয়েছে দুইটা আছে কি কি খাবার দেন কখন কখন খাবার দেন সকালে একবার হচ্ছে খাদ দেয়া হয় তারপর একটু যখন বেলা হয় তখন জল খাওয়ানো হয় খুদের ভাত থাকে গুড়া থাকে আপনার হচ্ছে ব্যাংক থাকে ভুসি থাকে আচ্ছা তো ভুসি কতগুলো কতগুলো দেন বেশি দেওয়া হয় এক মুঠ করে দেই এক মুঠ করে আর গুড়া গুড়া দুই মুঠ গুড়া দুই মুঠ আর খুদের ভাত কত দেন খুদের ভাত আতরকিন করে আচ্ছা আর খরচ হয় আপনি কি কি খাওয়ানো আমার একটু বলেন তো আমার দিনে দুই কেজি হচ্ছে ঘুষি যায় হুম 1 কেজি ঘুষি যায় তিন কেজি গুড়া যায় হুম আপনার ডাঁ যায় দুই কেজি কুদের ভাত যায় দুই কেজি সরຫມট খরস হয় আচ্ছা খরসা আমল দেখি তাহলে আপনার প্রথমে আপনার ডাঁ গেলো হ্যাঁ ও 2 কেজি যদি যদি বা 80 টাকা তারপরে কুড়া কত বললেন তিন কেজি কি হ্যাঁ তাহলে কেজি কুড়ার দাম ধরলেন যে 30 গুলো 60 এরকমই বা 20 গুলো 40 এইতো তারপর তারপর আপনি হচ্ছে ঘুষি 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 কত কেন যায়

হ্যাঁ হ্যাঁ তাহলে এখন এই জায়গাটা আমরা লাভটা যেটা আসে তাহলে এইটা খরচটা বাদ দিতে হবে না গরুর খামারে লাভ তাই না আচ্ছা এটা এখন আপনার টাকাটা আসে কোন কোন পারপাস থেকে অর্থাৎ

এখন আপনি দুধ বিক্রি করেন দুধ কেমন বিক্রি করেন গড়ে কত দুধ 8 কেজি 9 কেজি প্রতিদিন হয় সব সময় হয় না না সব সময় নয় মনে করেন তিন চার মাসে এরকম হলো আচ্ছা তিন চার মাস তার বড় মাস হয় না 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 তাহলে যদি 8 কেজি 9 কেজি দুধ আপনি বিক্রি করেন তাহলে 50 টাকা করে হলে কত হয় 400 টাকা হ্যাঁ আর আপনার আদ্রত এক মাসে তাহলে কত হলো 12000 হলো হ্যাঁ আর তাহলে 3 মাস বা 4 মাসে যদি হয় তাহলে কি হলো 3 36 বা

আচ্ছা তাহলে তাদেরকে একটু বলেন তো যে আসলে তোমরা এরকম করলে তোমাদের উন্নতি হবে আমরা আমি তো শিক্ষিত না কাজও করতে পারবো না এই জন্য বাইরে থাকি বাইরে গরু পালন করি এটা আমার লাভ হয় অনেক মহিলা এরকম আছে যারা পড়াশোনা হয়তো জানে না তারা এরকম করতে পারে করলে কি হবে আই হবে তাদের সংসার ভালো চলবে শুধু স্বামীর উপর নির্ভর করে থাকলে হবে না মেয়েদের কিছু করতে হবে বাইরে বসে থাকে আমাদের তো লাভ নাই তাই আমার যেটা মনে হয় যে মেয়েরা যখন ইনকাম করে তখন তার পরিবারের অবস্থাটা কেমন হয় মানে ভালো হয় যেমন কি কি ভালো হয় সব দিক দিয়ে ভালো হয় স্বামী কিভাবে তার অতগ্লান হবে না একটা তো শুরু করতে হবে হয়তো আয় থাকবে না এত করো এতগুলো একবারে গরু শেড করা আচ্ছা তাহলে আপনার অনেক কথা বললাম